আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এই কাজটা এতটুকু করার জন্য নয় লক্ষ টাকা খরচ হয়েছে এখানে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার যদি নয় লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন এবং এই বাড়িটির ভিতর আপনি কি কি পাবেন এবং কতটুকু জায়গার উপরে করা হয়েছে রুমের সাইজগুলো কতটুকু এবং কোথায় কি রয়েছে সেই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো এই যে বাড়িটা এটা কিন্তু সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর একতলা করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা অনেকেই আমাকে এই বাড়িটা নিয়ে প্রশ্ন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বাড়িটির কোথায় কি ব্যবহার করা হয়েছে এবং রুমগুলো কোথায় জানালাগুলো কোথায় দেওয়া হয়েছে এবং দরজাগুলো কোথায় এবং মোট সর্বমোট বাড়িটির ভেতরে কোথায় কি রয়েছে এই সকল বিস্তারিত বিষয় অনেকেই জানতে চেয়েছেন তো এটা জানার পূর্বে আপনাদের যে বিষয়টা জানা প্রয়োজন যে আপনি যখন একটি বাড়ি করবেন সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা কোন বিষয়গুলো খেয়াল না রাখলে আপনি একটি বাড়ি নির্মাণ অল্প খরচের ভিতর করতে পারবেন না তো দেখেন এখানে যে বাড়ির কাজটা আমরা করেছি এটা সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের উপর নির্মাণ করা হয়েছে এই যে গাঁথনি আপনারা দেখতে পাচ্ছেন এই গাঁথনির নিচে আপনার যে ঢালাইটা দেওয়া হয়েছে ওটা হলো বিশ ইঞ্চি একটা ঢালাই দেওয়া হয়েছে যেটা আপনার রড বেঁধে ঢালাইটা দেওয়া হয়েছে তো আপনি যদি রড বেঁধে এরকম একটা ঢালাই দিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে বাড়িটা মোটামুটি ভালোই নিরাপদ হবে তো ওখানে কাজটা যেভাবে করা হয়েছে প্রথমত একটা বিশ ইঞ্চি ইটের সলিং করা হয়েছে এরপর আপনার বিশ ইঞ্চি ইটের সলিংয়ের নিচে একটি বিশ ইঞ্চি ইটের সলিং রয়েছে তারপর আপনার উপরে একটা পনেরো ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া হয়েছে এরপর এই যে কাঁথুনিগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোর লেভেল এই ফ্লোর লেভেল পর্যন্ত করার জন্য সকল গাঁথনি দশ ইঞ্চি দেওয়া হয়েছে তার উপর একটা ড্যাম্প প্রুফ ঢালাই দেওয়া হয়েছে এখানে ইটার নিচে এবং এর উপরের যে ওয়ালগুলি প্রত্যেকটা ওয়াল দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি তো আপনি যদি এভাবে আপনার বাড়ির কাজটি করেন সেক্ষেত্রে আপনিও নয় লক্ষ টাকা বাজেট থাকলে এরকম একটি বাড়ি আপনি এখানে যতটুকু কাজ দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করতে পারবেন এবং এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে তার আইডিয়াটা আমি আপনাদেরকে একটু পরে দিব তার আগে আপনাদের এর বাড়ির ভেতরের যে ডিজাইনটা রয়েছে এইটা একটু দেখিয়ে দিব তো এটা হলো বাড়ির পেছনের যে দিকটা রয়েছে সেই দিকটা তো ওই পেছনে এখানে কিচেন রুমের সাথে একটি ডোর রয়েছে যেটা দিয়ে আপনি ঘরের ভিতর প্রবেশ করতে পারবেন তো প্রথমে আমরা এই ডোরটি দিয়ে কিচেন রুমটা আপনাদেরকে দেখাবো এখানে দেখেন এটা হলো বাড়ির যে কিচেন রুমটা রয়েছে এই হলো কিচেন রুম এবং এটি হলো বাড়ির যে কিচেনের ভিতরে একটি সেলফ রয়েছে আর এই সেলফের সাথে এখানে একটি সিঙ্ক আছে এবং সিঙ্কের নিচে এখানে ওয়াশ করার জন্য আপনার একটি বক্স করা হয়েছে আপনারা চাইলে এটা করতে পারবেন তো এই যে নয় লক্ষ টাকা বাজেট এই নয় লক্ষ টাকার ভিতর কিন্তু এখানে যে যে কাজ করা হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো দেখতে পারবেন তো এখানে দেখুন ফ্লোর ঢালাই হয়েছে প্লাস্টার হয়েছে শুধু রুমের ভিতরে এখনও কোথাও কোনো দরজা বা জানালা এই টাইপের কিছু লাগানো হয় নাই এখানে একটি রুম দেখেন আপনারা এবং এদিক দিয়ে একটা রুম আছে এইখানে হলো আর একটা রুম তো এই বাড়িটির ভিতর মোট রয়েছে আপনার তিনটা বেডরুম এবং একটি বাথরুম একটি কিচেন তো এখানে একটি বেডরুম এই বেডরুমের সাথে দুইটা জানালা রয়েছে আর এই দিকটা হলো বাড়ির যে মেইন গেটটা রয়েছে ওই মেইন গেট এবং এই রয়েছে একটা রুম এখানে একটি জানালা রয়েছে বাড়িটির এবং এই রয়েছে একটি জানালা তো এইটা তুমি এবং এখানে আপনার একটি বাথরুম রয়েছে এটা হলো কমন বাথরুম এবং এদিকে কিচেন এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি আর এদিকে রয়েছে একটা রুম তো এই যে বাড়িটা এই বাড়িটায় আপনার টোটালি এখানে আর যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিকের প্লাম্বিংয়ের কিছু কাজ করা হয়েছে আর ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে প্লাস্টার করা হয়েছে এই সব কিছু মিলিয়ে মোট এখানে নয় লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর এখানে দেখেন এখানে সিঁড়ি গাঁথনে করা হয়েছে এবং সামনে একটা পোর্স করা হয়েছে এবং এই দিকটাতে রয়েছে আপনার বাড়ির সামনের দিকটা তো আপনারাও চাইলে এভাবে আপনাদের বাড়িটি করে নিতে পারবেন এবং যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে বাড়িটা এই বাড়িটা কমপ্লিট করতে আপনার প্রায় এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটা আটশো স্কোয়ার ফিটের এই বাড়িটা কমপ্লিট করতে আপনার প্রায় তেরো লক্ষ টাকার মতো লাগবে